আমার গলার ভিতরে একটা নিয়ন্ত্রণের রশি লাগানো হয়েছে, আমার ভালোবাসার ভিতরে আমার মাপকাঠি থাকতে হবে, আমার গুসার ভিতরে আমার মাপকাঠি থাকতে হবে। আল্লাহর নবী তিনিও মাঝে মাঝে হাসছেন, বিনোদন করেছেন। ইসলাম বিনোদনকে নিষেধ করে না, আল্লাহর নবীও মাঝে মাঝে বিনোদন করেছেন। কিন্তু মনে রাখতে হবে যুব, আমার বিনোদন যেন গুনায় পরিণত না হয়, গুনার কোনো অনুষ্ঠানে যেন পরিণত না হয়। বিবাহ করা মায়ার নবীর সুন্নত, বিবাহ একটা ইসলামের এবাদত। কিন্তু এই আনন্দের অনুষ্ঠানে যদি গান বাজানো হয়, এই আনন্দের অনুষ্ঠানে যদি বাজনা বাজানো হয়, নারী পুরুষের একসাথে বৈশা যদি খানার ব্যবস্থা করা হয়, তাহলে আনন্দ আর এবাদতের বিষয়টা গুনায় পরিণত হয়। ওলি আল্লাহর নামে যদি ডেক বানানো হয়, ওলি আল্লাহদের নামে যদি ডেক বানানো হয়, গানের আয়োজন করা হয়, তাহলে ওলিদের সাধু বেয়াদবি হয়, আর গুনায় কবিরা কবিরা খাতার গুনায় কবিরা গুনালিকা হয়। ঠিক কিনা? জোরে গান বাজনা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? যত বাবাই আসুক, যত দলিলি দেখ, যত কথাই কোক, আপনারা বলেন গান বাজনা হালাল না হারাম? এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভালো করে মনে রাখবেন, এজন্য সাবধান, মনে রাখবেন, যত বড় ওলি বুজুর্গর নাম নেক, যদি দেখেন ওইখানে গান বাজবে, এখানে বাজনা হবে, এখানে জুয়া বসবে, এখানে মদের আসর বসবে, এখানে বাবা খাবে, এখানে ইয়াবা খাবে, এখানে যুবকের চরিত্র হওয়ার নষ্ট বিষয় রয়েছে, হে যত বড় উরুষের নাম দেখ, যত বড় পবিত্র মাহফিলের নাম দেখ, যত বড় খাজা বাবার নাম লোক, মনে রাখবেন এটা ভণ্ডামি, যে করে এ আস্থা ভণ্ড। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোন সার নাই প্যারে হাজিরিন। শয়তান আল্লাহ নবীরে কইছে, নবী গো, ও নবী, আপনার উম্মত শেষ বয়সে যে তওবা কইরা ফলায়, আর তওবা কইরা সব গুনাহ মাফ কইরা জান্নাতে জায়গা, এটা আমি শয়তানের লাগি বহুত বড় একটা কষ্টের কারণ হইছে। জীবন ভর হেরে আমি সুদ খাওয়াইলাম, মরণের আগে তওবা কইরা জান্নাতে জায়গা, এটা আমার আমি শয়তানের এতদিন শ্রম গেল কই? নবী কয় এটা তো ভালোই হইছে, আল্লাহ মাফ কইরা দেয়। ইবলিস কয় জি না, আমিও সিস্টেম পাল্টাইছি, তওবা যেন করতে না পারে, তওবা যেন করতে না পারে, সিস্টেম পাল্টাইছি আমি। ইবলিসের সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে, আমি ফাও সময় দেই না। আল্লাহ নবী কত, তুমি কেমনে কি করবা, হয় এমন ভাবে গুনাহ করাইমু, সে মনে করবে বহুত বড় সওয়াবের কাজ করতেছে। হে যে গুনাহ করে এটা বুঝতেই পারবে না, আলেমদের সাথে তর্ক করবে, কে বলেছে এইটা নাই, কে বলেছে ওটা নাই, দলিল কই, প্রমাণ কই, এই কয়া কয়া, সে বুঝতেই চাবে না, বুঝতেই চাবে না যে এটা গুনাহ, মনে করবে বহুত বড় সওয়াব কামাইতেছে। ফিরের দরবারে যাইয়া উরুসের নাম লইয়া, ডেগের নাম লইয়া, ডেস্কিন নাম লইয়া সে মনে করবে এমনটা। কিন্তু আর যার কারণে মৌতের সময় মরণের আগে আগে তার তওবাও নসিব হবে না। তওবা তো করবে সেই যে ইকতারা মনে করবে যে আমি ভুল করেছি, আমি জীবনে বহু ভুল করেছি, আল্লাহ মাফ করো। সে যদি মরণের সময় মনে করে আমার জীবনে কোনো ভুলই নাই, যা করছি সব মারিফতের লাইনে উৎসর্গ করছি বাবার নামে, ডেগের নামে, তাহলে তার তওবা করার কি প্রয়োজন? ইবলিসে কয় এমন ভাবে আমি তারে গুনাহ করাবো, মরণের সময়ও সে মনে করবে সে বহুত বড় আল্লাহর ওলি হইয়া আল্লাহর সাথে দেখা করতে যাইতেছে, তওবার প্রয়োজন নাই। অতএব টেনশন করেন না, আমি ইবলিসের সময়ের দাম আছে, আমি ফাও সময় দেই। বুঝে আসছেনি ভাই? এজন্য মনে রাখবেন, হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, যে যত নাম লোক, কোরআনের নাম লোক, হাদিসের নাম লোক, আর ইসলামের নাম লোক, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে, এর দ্বারা ইসলামের উপকার হয় না ক্ষতি হয়, এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, উলামায়ে কেরাম বিশেষ করে হকপন্থী উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে, ঠিক কিনা? প্যারে হাদিরিন, যে কথা বলতেছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজি একদিন খেজুর খাইতেছেন, খেজুর এরকম ভাবে মাঝখানে খেজুর নিয়ে বসছেন, আর সাহাবায়ে কেরাম গুল হইয়া বসছেন, সবাই খেজুর খান, আল্লাহর নবীর পাশেই বসছেন, নবীজির
দামান, আমাদের সিলেটি ভাষায় কয় দামান, আপনারা বলেন জামাত, মেয়ের জামাই রে, জামাই বলেন না, তো মেয়ের জামাই, নবীজির মেয়ের জামাই কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মেয়ের জামাই পাশে বসেছেন, শ্বশুর জামাই একসাথে গাজীপুরে বাবা যায় তো, কি জামসা অসুবিধা নাই তো? না, অনেক জায়গায় তো এরকম হয়, শ্বশুরে এমন সরম, শ্বশুরের সাথে বাবাটা তার এত লজ্জা, শ্বশুর যে রুমো তাকে এই রুমোই জামাই যাইতে চায় না, কিন্তু শালি যদি বোয়া থাকে যেখানে বইলে বিপদ, এখানে দৌড়ায় ভয় আগ্রহের সাথে ভয়, যেখানে বইলে কোনো বিপদের ভয় নাই, এখানে সরব লাগে লজ্জা লাগে। হ্যাঁ, নবীজির পাশেই বসছেন নবীজির জামাই, শ্বশুর জামাই একসাথে বইয়া খেজুর খান, আবু বকর সিদ্দিক হযরত ওমর সাহাবা একরাম গুল হয়ে বসছেন মাঝখানে খেজুর, আল্লাহ নবী খেজুর নিতেছেন আর সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা খেজুর খাও আর আমার কিছু নসিহত শোনো, আমার কিছু নসিহত শোনো। নবীজি নসিহত শুরু করছেন, সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন, নবীর কথা শুনতেছেন, এইদিকে সবাই খেজুর খায়া খায়া যার যার উড়ে যার যার সামনেই বিচিটা রাখতেছেন, বিচি তো আর আরেকজনের সামনে রাখা যায় না, বিচি রাখতেছেন যার যার সামনে আর নবীর কথা শুনতেছেন, এইদিকে আল্লাহর নবী কথাও কইতেছেন আর খেজুর খাইয়া বিচি রাখতেছেন, খেজুরের বিচি জামাইয়ের সামনে, জামাইর এই খবর নাই, কার খবর থাকবে কি কইরা? নবীজি দিনের আলোচনা করেন, এখানে খেজুরের বিচি কে কোথায় রাখে এটা দেখার টাইম আসেনি, কে কোনভাবে খাইতেছে এই খবরই তো নাই সাহাবায়ে কারাম, আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কথা, এখানে হুশ নাই আর, ঠিক হাত বাড়াইতেছেন কারো হাতে খেজুর উঠলে উঠছে না উঠলে নাই, খালি হাতে মুখে ঢুকাইতেছে, কথা তো আল্লাহ নবীর চলছে, এই অবস্থায় বিচি কে কোথায় রাখলো? কারো হুশ নাই, হুশ আছে আল্লাহর নবীর, সবাই বিচে রাখে যার যার সামনে আর নবীজি বিচে রাখেন জামাইয়ের সামনে, জামাইয়ের খবর নেই, এইদিকে সামনের স্তূপ শেষ। এবার আল্লাহর নবী বলতেছেন শোনো আমরা তো অনেক কথাই শুনলাম, মাঝখানে এত বড় একটা খেজুরের স্তূপ শেষ হয়ে গেছে, এখন একটু বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছে। এখন সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে বুঝবো গো নবী, খেজুর তো ফেটে গেছে, নবী কয় না না এর একটা আলামত আছে, যার সামনে যে পরিমাণ বিচি বোঝা যাবে হে এই পরিমাণ খাইছে। এখন তো সবাই যার যার সামনে তাকাইছেন, তাকাই দেখেন যে না মাশাআল্লাহ বিচি মিল মতোই আছে, কিন্তু হযরত আলী যখন তার সামনে তাকাইছেন তাকাই দেখেন ইন্না লিল্লাহ, আমার সামনে দিয়ে ডাবল বিচি, আর প্রত্যেক সাহাবি আলীর দিকে তাকাইয়া চোখ বড় বড় করে তাকাইতেছে, আরে বাপরে বাপ আলী যে অত বড় খাদক এটা তো আগে জানি না। হ্যাঁ, আমরা আল্লাহ নবীর কথা শুনতেছি আর আমরা খাইয়া একটা করে খাই, আর আলী তো ফাঁকে দিয়ে দুইটা করে খাইছে, বুঝছেন? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে কিছু মানুষ আছে দেখবেন যে মাশাআল্লাহ আপনি খানার টাইমে যত গল্পই করেন তার মেশিন বন্ধ হয় না, আবার কিছু মানুষ আছে খানা খাইতেছে যদি কথা কইতে তার খানা খাওয়া হয় না, খানা খাইতে পারে না, এমনও আছেন না নাই কথা কইলে খানা খাইতে পারে না, আত্মীয় বই থাকে, আরেকজনে হেজে মেশিন চালাইছে আপনি গল্প যা করেন করেন কোনো অসুবিধা নাই, আপনি যতটা পারেন কিচ্ছা করেন তার কোনো সমস্যা নাই। এখন সাহাবিরা ভাবতেছেন যে আলী ঈদলের লোক, যে তার সামনে যত গল্পই হোক যত আলোচনাই হোক তার মেশিন স্টার্ট বন্ধ হয় না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিন্তায় পড়ে গেছেন আর শরমে পড়ছেন লজ্জায় পড়ছেন, আল্লাহ ই কোন শরমে পড়লাম, আমি তো খেজুর খাইছি একটা কইরা বিসি ডাবল আইলো প্রত্যেকে, আর সব সাহাবি তার সামনে দিক তার দিকে তাকায়া এমনভাবে লজ্জা ফেলাইছেন। আলী চিন্তায় পইরা চোখটা ঘুরায় ঘুরায় হঠাৎ করে নবীজির সামনে, নবী তো পাশেই বসা, চোখটা খালি আল্লাহ নবীর দিকে গেছে, দেখেন নবীজির সামনে খেজুরের কোনো বিসি নাই। এখন তো জামাইর বুঝতে কোনো অসুবিধা নাই, জামাই তো জেনতেন জামাই না, জেনতেন না ভাই, কি পরিমাণ জ্ঞানী যে নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। তাহলে কি পরিমাণ জ্ঞানী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এখন ভালো করে বুঝছেন যে আসলে আমার শ্বশুর এখানে আমারে একটা শরমের মধ্যে লজ্জার মধ্যে ফেলাইছেন, একটা ইচ্ছা করে আমারে শরম দিছেন সবার সামনে।
ঠিক আছে বুঝছি, উনি খেজুর খাইছেন ঠিকই, বিচি রাখছেন আমার সামনে লজ্জা দেওয়ার জন্য। এখন আলী কেমনে বলেনি কথাটা, এবার আলী বলতেছেন আর রাসূল আল্লাহ আমার একটা কথা আছে। নবীজি বলেন কি কথা বলো, নবীজিও মুস্কি হাসতেছেন, এটাই বলতেছে যে আল্লাহ রাসূল কি সুন্দর বিনোদন করছেন দেখেন, যে ইসলামে বিনোদনটাকে কিভাবে সাপোর্ট দেয়। বিনোদন যদি নির্মল হয়, স্বচ্ছ হয়, গুণামুক্ত হয়, তাহলে ইসলাম কিভাবে সমর্থন করে আনন্দটাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসতেছেন, দেখি জামাইয়ে কি কয়। হযরত আলী বলতেছে আর রাসূলুল্লাহ আমার একটা কথাগুলো বলো। কথা হলো খেজুর দেখলেই জানা যাবে, বোঝা যাবে কে কি পরিমাণ খাদক আর কে কি পরিমাণ খাইছে কথা ঠিক। কিন্তু আমার কথা হলো যে খেজুরের সাথে বিচি সহ খাইছে সে কত বড় খাওরা, ওইছিনি আপনারা বলেন ওইছিনি। আমরা তো বিচি রাখছি, আমাদের মধ্যে এমনও কেউ আছে বিচি সহ খাইছে, তার সামনে বিচি নাই। তখন সাহাবায়ে কেরাম কারে এখানে তো জামাই শ্বশুরের ঠেলাঠেলি চলছে। আল্লাহ নবীজি তখন বলেন আলী আসলে তুমি জ্ঞানী। নবী বলে না না মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাব, ও আলী আমার ওই এলেমের শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ হায়দার তেরি নাম সে ইসলাম রহেগা, হায়দার তেরি নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী বলেন ওই লোকটা যখনই কয় মালিক তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা, যদি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুচকি হেসে তখন জবাব দেয়া কয় বান্দা ঠিক বলেছো তুমি, আমি তো এই ওয়াদা করেছি, সবার সাথে এই ওয়াদা করেছি, যারে আমি জান্নাত দিব আর তার বের করব না। ঠিক আছে বান্দা, তুমি যখন আমার ওয়াদার খবর পেয়ে গেছো আমি তোমাকে জান্নাত চিরস্থায়ী ভাবে দিয়া দিলা। ভাইরা বন্ধুরা এমন ওই মানুষটির দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারে দান করবে। কোন মানুষ কই দিলের ভিতরে ঈমান আছে, শুধু ঈমান, এজন্য ওই ঈমানের খাতিরে আল্লাহ পাক দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তারে দান করবে, এই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি। নবীজি বলেন এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতের দরওয়াজা আল্লাহ সিলগারা মেরে দিবে, জাহান্নামের দরওয়াজাও আল্লাহ পাক সিলগারা মারবে, আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না, জাহান্নামেও যাবে না। মরণটাকে আল্লাহ পাক দুম্বার আকারে জবাই করে বলবেন আজ থেকে যারা জাহান্নামে চিরকাল জাহান্নামে থাকবা, আর বের হওয়ার সুযোগ নাই, জান্নাতি জান্নাতে থাকো আর বের হওয়ার কোনো আশঙ্কা নাই, আমি আল্লাহ মরণটারে জবাই করে দিলাম। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম রে যুবক, যে ইমানদারের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখলো, যে ইমানদারের উসিলায় আল্লাহ ইহুদি বেঈমানদেরকে খাওয়াইতেছে, ফিলিস্তিনের মুসলমান যারা আজকে মার খায় ওদের উসিলায় আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে বাঁচায়। যদি পৃথিবীতে ইমানদার না থাকে আল্লাহ ইহুদিদেরকে এক সেকেন্ড রাখবে না, এরপরও কেন আল্লাহ ধরে না ধরে না? আল্লাহ পাক সুযোগ দেয়। ফেরাউনের মতো জালেমকে আল্লাহ 350 বছর সুযোগ দিছে, এরপরও আল্লাহ ধরেনি নাই ধরে নাই, ধরছে না ধরছে না।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমি ধরি না ধরি না, ধরলে আমি আল্লাহ সারি না। ফেরাউনকে আল্লাহ পাক ধরছে, ফেরাউন এইভাবে রাজত্বের সিংহাসনে বসা ওই অবস্থায় জিব্রাইলে আমিন মানুষের সুরত ধরে ফেরাউনের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, জাহাপনা আপনার মতো বাচ্চা পৃথিবীতে আর কেউ নাই, দ্বিতীয় আপনার মতো আর কেউ নাই, এটা একটা পাম দিছেন, পাম দিছেন, কাউকে নিয়ে যদি খেলতে হয় আগে তারে পাম দিতে হয়, পাম দিলে যদি পাম লয় খেলতে মজা হয়। যে বলে পাম দিলে পাম লয় এই বলে লাথি দেয়, ঠিক যেই বলে পাম দিলে পাম লয় না এই বল রেখেও লাথিও মজা নাই এটা দেখি করতো। তো জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত দিয়ে এ ফেরাউনে একটু পাম দিছে, কয় বাদশা জাহাপনা আপনার মতো বাদশা ইতিহাসে ছিল না আসবেও না। ফেরাউন ভুললে ভাইটা শেষ, কয়তো কেন আইসো, কয় আইছিলাম একটা কথা জিজ্ঞেস করার জন্য। কয় কি কথা, কয় যে গোলাম মনিবের নিমক খায় আবার মনিবের নাফরমানি করে এই গোলামের সাথে কেমন আচরণটা হওয়া উচিত, আপনি একজন বাদশাহ তার বাদশাহী পজিশন থেকে জবাবটা দেন। গোলাম মনিবের নিমক খায় আবার ওই গোলাম মনিবের নিমক হারামি করে, ফেরাউনে কয় এরে নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা উচিত। জিব্রাইল আলাইহিস সালাম কয় জাহাপনা এত সুন্দর একটা সমাধান যে আপনি দিলেন, আমি দুনিয়াবাসীর আপনার ফরমানটা একটু দেখাইতে চাই, একটু কাগজে লিখে দিবেন। কয় হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো, আমি কাগজে লিখে দিই। জিব্রাইল আলাইহিস সালাম কাগজে হেরাতনে লেখাইছে, লেখাই কয় সিল মারো, এটা নীল দরিয়া তোমারই দেখাই না, সিল মারো ফেরাউন এটা মধ্যে সিল মারছে। নীল দরিয়া যখন চুবাইয়া মারা হয় তখন ফেরাউন কইছিল মুসা মুসা বাঁচাও, মুসা বাঁচাও, আমি আর তোমার বিরুদ্ধে যাব না, তোমার খোদাকে মানব। তখন জিব্রাইল আলাইহিস সালাম কয় রাখ রাখ রাখ, আস্তে এই কাগজের লেখাটা চিনোস নি দেখতো, জোরে কন্না সুবহানাল্লাহ, কই চিনছি, কই ভালো করে দেখ চিনোস নি, কয় আমার লেখাই তো, কয় সিগনেচার কার সিল কার, কয় আমার, কয় তাহলে তোর আইনে তোর শাস্তি হইতেছে, তোর আইনে তোর শাস্তি হইতেছে, এখানে আবার নিষেধ কে, চুপ কোনো কথা নাই, শুধু দেখতে থাকো পরিণাম দেখতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিণাম আসলো, ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরলো, আল্লাহ পাকের ধরা আসেনি না নাই, ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমান মুজাহিদ হামাস, মুসলিম মুজাহিদ হামাস আল্লাহর সাহায্য নিয়ে মাঠে নামছে। আল্লাহু আকবার জোরে বলেন। দীর্ঘদিন দীর্ঘদিন নির্যাতন সইতে সইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কই না শুধু মায়ের খাওয়া নয়, মাঝে মাঝে মায়ের দিতেও হয়, ঠিক কি না? হামাস মুজাহিদ গুন তারা দাঁড়ায় গেল, এমন ভাবে দাঁড়াইলো আল্লাহ পাকের গায়েবি মদত নিয়ে দাঁড়ায় গেল। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরায়ে বনী ইসরাঈলে বলেন, ওই রকম ইহুদি বর্বর জাতি লাতুফসিদুন্না ফিল আরদ, এই বর্বর জাতি দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মাররাতাইন দুইবার করবে। এরপরে আল্লাহ বলে আমি তাদেরকে ধরব, যখন ধরব তখন কেমনে ধরব জাননি, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাল দিয়ার। পবিত্র কোরআনে আজকের ফিলিস্তিনের মুসলমানদের আক্রমণ হামাসের আক্রমণের কথা আল্লাহ পবিত্র কোরআনে 1400 বছর আগে আল্লাহ নিজে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহু আকবার, হামাসের আক্রমণের কথা আল্লাহ পাক কোরআনে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ বলেন বাসনা আলাইকুম ইবাদাল্লানা, ওই জালেমগুলির উপর ওই বর্বর জাতি ইহুদিদের উপর আমি আল্লাহ আমার একদল বাহিনী পাঠাবো, এরা হবে আমি আল্লাহর বাহিনী, উলিবাসিন শাদীদ, আল্লাহ বলেন এরা কঠিন থেকে কঠিন মজবুত হবে। ফাজাসু খিলালাতিয়ার, আল্লাহ পাক বলেন আমার ওই বাহিনী জালেমদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, ঘরে ঘরে ঢুকে পড়বে, অফিসে অফিসে ঢুকে পড়বে, কার্যালয়ে কার্যালয়ে ঢুকে পড়বে, জায়গায় জায়গায় ওরা ঢুকে পড়বে, দুশমন ওদেরকে দেখবে না। আমি আল্লাহ দুশ্মনের মাঝে আর ওদের মাঝে কুদরতি পর্দা ঢেলে দিব। মুসাদ্দের পায় না, অত্যাধুনিক যন্ত্রপাতি টের পায় না, না না
পৃথিবীর সবচেয়ে গোয়েন্দা শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ, মোসাদ পর্যন্ত টের পেল না। কেমন করে টের পাবা, কেমন করে দেখবা? কারণ এরা তো মানুষের তৈরি কোনো বাহিনী নয়, আল্লাহর বাসায় এরা হলো আল্লাহর পাঠানো বাহিনী। ঠিকই না, ঠিকই না? ইহুদিরা 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 দাজ্জালের অপেক্ষা, ইহুদিরা দাজ্জালের সৈনিক হওয়ার অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদীর সৈনিক হওয়ার অপেক্ষায়। এই ময়দান থেকে ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত উঠে আল্লাহকে দেখান। পৃথিবীর শক্তিশালী দেশগুলি জালেমের পক্ষ নিয়েছে, কিন্তু যাদের ভিতরে মানবতা আছে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার বাহাদুরকে, কোন রক্ত চক্কর পরোয়া না করে মজলুম স্বাধীনতাকামী ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সরকার ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, স্বাধীনতাকামী মুসলমানের পক্ষ নিয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার মর্যাদা বুঝে, স্বাধীনতা কি জিনিস তারা জানে, স্বাধীনতার জন্য কিভাবে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, এর মূল্য কত এই বাংলার মানুষ জানে বুঝে। বিদায় এদেশের মানুষ 99% মানুষ সরকার প্রধান সহ আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের একটাই করণীয় এই মুহূর্তে, আমরা হাত উঠে আল্লাহর কাছে চোখের পানি ঝরায় দোয়া করব। আমরা আমাদের সরকার প্রধান যদি কোনোদিন কোনো সময়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া যুদ্ধ করার জিহাদ করার জন্য কোনো সুযোগ তৈরি করে দেয়, আমরা সুদূর ফিলিস্তিনে যাইও জিহাদ করতে প্রস্তুত। কারাকটা হাত উঠে আল্লাহকে দেখা, আর সে সুযোগ না পাওয়া পর্যন্ত আমরা চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহর কাছে তাদের জন্য কাঁদবো। আল্লাহ তোমার গায়বী সাহায্য আরো বেশি করে নাজিল করো। বদরে তোমার নবী সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 313, দুশ্মন ছিল 1000। মুসলমান সংখ্যার উপরে যুদ্ধ করে না, মুসলমান অস্ত্র বলেও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যের উপর। আল্লাহ বদরের সেই আল্লাহই তো তুমি, আল্লাহ তুমি তো সেই মালিক যে মালিক বদরে সাহায্য পাঠাইছো, যে মালিক মুথা সাহায্য পাঠাই মালিক জমিনে তোমার কদমে সেজদা কে দিবে? বদরে তোমার নবী যে দোয়া করেছে আমরা সেই দোয়া করি, ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ জমিনে যেন তোমার গোলামি হয় সে সুযোগ তুমি আরো বাড়ায় দাও, ফিলিস্তিনে মুসলমানকে বিজয় দান করো। সবাই বলি আমিন। আর আমরা আজ মুসলমান তারা খানা পায় না, আমরা তাদের জন্য রোজা রাখবো, আমরাও একদিন না খাই একটা রোজা রাইখা তাদের সাথে সমর্থন দিবার আল্লাহকে বলবো, মালিক তাদের জন্য রোজা রাখছি, আল্লাহ পানি পায় না, তোমার কুদরতি বৃষ্টির পানি দিয়ে সাহায্য করো। আলহামদুলিল্লাহ বদরের মতোই বদরের যুদ্ধ বৃষ্টির খুব প্রয়োজন ছিল, বৃষ্টি নাজিলের পক্ষে সাথে সাথে মুসলমানদের পক্ষে যুদ্ধের পরিস্থিতি চলে আসছে। ফিলিস্তিনেও ওরা স্থল ভাগ্যে হামলা চালানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছে জালেমরা, মুসলদারে বৃষ্টির কারণে ওরা আর হামলা চালাইতে পারে নাই। একদিকে ওদের হামলা বন্ধ, আরেকদিকে মুসলমান বৃষ্টির পানি পাইয়া ওরা পানির নিবারণটা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মদদ, ঠিক কিনা? আমরা কারা কারা রোজা রাখার জন্য পুরো একটা সময় প্রস্তুত আছি, একটু হাত উঠে দেখাই। একটু আপনাদের কাছে শুধু একটা রুমাল যাবে, আপনাদের কাছে একটু রুমাল যাইতেছে, আল্লাহর দিনের জন্য, দিনের জন্য। আমরা দিনের লাইনে টাকা পয়সা খরচ করা, এটা দিনের লাইনে অর্থের কোরবানি, জানের কোরবানি আমরা দিব যখন সময় আসবে, আর অর্থের লাইনে আমরা কুরবানি করব যখনই দিনের লাইনে টাকা দেওয়ার সুযোগ আসবে। তৌফিক অনুযায়ী রুমালে আমরা টাকাগুলি দিয়ে দিই, আপনাদের কাছে নির্দিষ্ট কোনো ফিগার চাওয়া হচ্ছে না। তবে আমার অনুরোধ, আমরা আল্লাহকে সাক্ষী রেখা এই রুমালে আমরা প্রত্যেকে আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেয় এই নিয়তে আমরা এই রুমালের মধ্যে দান করি। ফিলিস্তিনের মুসলমানদের বিজয় আল্লাহ যেন দান করে এই নিয়তে আমরা দিনের রাস্তায় আজকের জন্য এই রুমালটাতে আমরা প্রত্যেকেই দানের শরীক হয়ে যাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরে বসায় রাখছি অনেকক্ষণ, এখন একটু কথা বলবেন। আমার অত্যন্ত মায়ার মানুষ, ওনার মাহফিলে প্রতি বছর আমারে নিয়ে যান, আমার সাথে একটা ব্যক্তিগত মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক, এলাকার সমস্ত জনগণের একটা অনেক আন্তরিক মানুষ, মহব্বতের মানুষ, কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা কোরআনের আলোকে সুন্দরভাবে কথা বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনলাম। 2 মিনিট সময় দিয়ে আমাদের আজকে এখানে মেহমান উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, যাকে আজকের কালিয়াপুরবাসী হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসে। আজকের এই অনুষ্ঠানে উনি আসার কথাই ছিল না, আমি ফোন করলাম বলে বাড়ির অসুস্থ বললাম যে এসেছিলেন। উনি যে জনগণকে এত ভালোবাসে সে রেস্টে বাদ দিয়ে আমাদের এই প্রোগ্রামে চলে এসেছে তার আরামকে হারাম করে। আমরা সবসময় তার জন্য দোয়া করি, কালিয়াপুরবাসী বিশেষ করে আমাদের এই বুড়াত্ব গ্রামের সাথে তার একটা হৃদয়ের সম্পর্ক, তাদের তার সাথে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা যখন যে কোনো দাবি দাবা নিয়ে গেছি আমাদের উপস্থিত করে নাই। এরপর আপনাদের মাঝে একটু ফুলি কথা, এরপরে আমাদের পরম বক্তা একটু করে এখন কথা বলবেন আমাদের উপজেলা।